আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে, এই দেখো, সূচকের গুণ, সূচকের ভাগ এবং খালি ঘর পূরণ। তোমাদের এই পেজে কিছু খালি ঘর আছে, সেই খালি ঘরগুলো আমরা পূরণ করব। সো চলো আমরা দেখে নিই। তো প্রথমে আসি সূচকের গুণ, ঠিক আছে? সূচকের গুণ, তো সূচকের গুণ এখানে যাওয়ার আগে আমরা যে গত ক্লাসে দেখেছিলাম যে ভিত্তি এবং সূচক কোনটা ছিল, এটা হচ্ছে ভিত্তি এবং এটা ছিল কি সূচক বা পাওয়ার, ঠিক আছে? তো সূচকের গুণ কখন দেখবো আমরা, ধরে নাও একটা এক্স টু দি পাওয়ার এন এবং তার সাথে গুণ আকারে আছে এক্স টু দি পাওয়ার এম। তাহলে দেখো, যখন ভিত্তিগুলা একই থাকবে কিন্তু তাদের পাওয়ার গুলো আলাদা আলাদা থাকবে। আরেকবার বলতেছি, দেখো, যখন ভিত্তি একই থাকবে কিন্তু পাওয়ারটা আলাদা থাকবে, তখন আমরা বুঝে দেব যে এই ভিত্তিটা সেম সেম থাকবে কিন্তু পাওয়ারটা যোগ হয়ে যাবে, পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এম প্লাস এন, অতএব আমরা বলতে পারি যে যখন ভিত্তি একই ধরনের থাকবে কিন্তু পাওয়ার যদি আলাদা থাকে, ভিত্তি একই থাকলে আমরা পাওয়ার গুলো যোগ করে দিব গুণের সময়, ঠিক আছে? দেখো, দুইটা ভিত্তি সেম গুণ আকারে আছে এবং পাওয়ার গুলো আলাদা, এই পাওয়ার গুলো আমরা যোগ করে দিব। এবং পাওয়ার গুলো যদি একই থাকতো, ধরে নাও যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হইতো, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন টু এন। তা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী টপিকটা দেখে দিই। এবার আমরা দেখব সূচকের ভাগ। সূচকের ভাগ কিভাবে করব, দেখো, দুইটা সূচক এম আর তার সাথে ভাগ আকারে আছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে ভিত্তি যখন সেম থাকবে, সূচকের ক্ষেত্রে ভিত্তি সেম থাকবে, তখন আমরা ভাগ আকারে যদি থাকে দুইটা জিনিস, দুইটা ভিত্তি ভাগ আকারে যদি থাকে, তখন আমরা সূচকগুলোকে বিয়োগ করে দিব। কি করে দিব, বিয়োগ করে দিব, অর্থাৎ এক্স এম মাইনাস এন, ঠিক আছে? তাহলে আমরা কি করে দেবো, এক্স এম মাইনাস এন করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এটা কিভাবে আসলো, ধরে নিয়ে ফাইভের উপর থ্রি আছে, ফাইভের উপর থ্রি আছে আর এখানে নিচে ফাইভের উপর ধরে নাও একটাই ফাইভ আছে, ঠিক আছে? তাহলে আমরা ফাইভের উপর থ্রি মানে কি বলছি, তিনটা ফাইভ, দেখে নাও তিনটা ফাইভ, ঠিক আছে? আর এখানে একটা ফাইভ, তার মানে এটা এটা যদি কেটে দেয় থাকে কয়টা, ফাইভ, দুইটা ফাইভ বা হচ্ছে ফাইভ স্কোয়ার, ঠিক আছে? তাহলে যদি এই সূত্র অনুযায়ী করি, দেখো এখানে ফাইভের পাওয়ার কত ছিল, তিন, মাইনাস নিচে হচ্ছে কিছু নাই মানে কি ওয়ান আছে, ঠিক আছে? নিচে কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে, তার মানে এটা কত হয়, ফাইভ টু দি মানে ফাইভ স্কোয়ার আছে, অর্থাৎ এটা এটা সেম, ঠিক আছে? তো এরকম ভাবে মূলত হচ্ছে সূচক সূচক সূচকের ভাগ করে, দেখেন এখানে। সো আমরা এই সূত্রটা শিখব, ঠিক আছে, সূচকের ভাগের ক্ষেত্রে। তো চলো আমরা পরবর্তী টপিক দেখি। এবার দেখো এখানে হচ্ছে এক্স গুণ আছে, অনেকগুলো এক্স গুণ আকারে আছে, দেখো কয়টা গুণ, কয়টা এক্স আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা এক্স, ঠিক আছে? তাহলে এই এই এক্স গুলো কি, এগুলো হচ্ছে ভিত্তি, কয়টা এক্স আছে, ছয়টা, তাহলে এই ছয়টা কি হবে, পাওয়ার। আমি বারবার বলেছি যে যতবার রিপিট হবে ততটাই পাওয়ারটা কত হবে, ঠিক ততটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কয় হয়, এক, দুই, তিন, তাহলে এক্স এর উপর কয় কত পাওয়ার, এক্স এর উপর পাওয়ার তিন। আবার ঠিক সেম ভাবে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, তাহলে এখানে এক্স আছে কয়টা, নয়টা, তাহলে এক্স এর পাওয়ার কয়টা হবে, পাওয়ার হবে এক্স এর পাওয়ার হবে নাইন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা এই খালি ঘরটা পূরণ করতে পারি। তো চলো আমরা এবার সূচকের গুণ এবং সূচকের ভাগ নিয়ে কয়েকটা অঙ্ক দেখি। তো দেখো এখানে ফাইভ স্কোয়ার আছে আর এখানে টেন কিউব আছে, তো আমরা দেখে নিই,
টেন কিউব মানে কি, এটাকে যদি আমি ভাঙাইতে পারি তাহলে কি আসে, টেন সরি 2 × 5³, ঠিক আছে, আর নিচে কত, 5² তাহলে দেখো এখানে 2³ আর 5-এর উপর আলাদাভাবে কিউব থাকবে, আর নিচে হচ্ছে কি 5² তাহলে দেখো এটা আর এটার ভিত্তি কি সেম, ঠিক আছে, এটার কোনো মানে এটার ভিত্তি আর কোনো জায়গাতে নাই, সো এটা আলাদা চলে যাবে, এটার ভিত্তি আর এটার ভিত্তি দেখো সেম, তাহলে আমরা হচ্ছে 5 লিখবো। 5 লিখে দেখো যদি ভাগ আকার আছে, দুইটা কার কি আকার আছে, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, 2³ তারপর 5, এখানে 3 - 2 তাহলে কত হয়, 1 হয়, তার মানে এখানে হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8 × 5 = 40, 5×8 = 40, তাহলে এটা হচ্ছে মূলত এই অঙ্কটা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা সূচকের ভাগ করতে পারি এবং গুণও করতে পারি। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।